হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সিবি অল বাংলা চ্যানেল। তো আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করানো হবে, যেটি হচ্ছে র্যাব রেজিস্ট্রেশন আপনারা কীভাবে করবেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখা দিচ্ছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে র্যাপের সম্বন্ধে শর্টকটভাবে পরীক্ষা কেমন করে আপনারা দিতে পারবেন, কেমন করে রেজিস্ট্রেশন করতে পারবেন, আমি শর্টকটে এই ভিডিওতে আপনাদের দেখা দিচ্ছি। আপনাদের কোনো সমস্যা হবে না। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বদা সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধু, দেরি না করে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই গুগলে সার্চ করুন, গুগলে সার্চ করে একটা লিঙ্ক দিব, এই লিঙ্কটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই লিঙ্কটি আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে সার্চ করবেন, সার্চ করার পরে অটোমেটিকলি সাইট চলে আসবে। দেখো প্রথমেই লেখা আছে ওয়েলকাম টু ভ্যালি ইন্স্যুরেন্স সিএসসি, ওই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনার লিঙ্কে পৌঁছাবেন, পৌঁছানোর মাত্রই আপনি এখানে প্রথমেই দেখেন লেখা আছে ভ্যালি INS রেজিস্ট্রেশন। আপনি ওই ক্লিক হারে ক্লিক করা মাত্রই আপনি ওই সাইটে পৌঁছাবেন, এখানে পৌঁছে আসবেন। এখানে পৌঁছার পরে এখানে সাইট চলে আসবে, আসার পরে আপনি এখানে প্রথমে নাম দিবেন, নামের ফার্স্ট টাইটেল, সরি নাম প্রথমে নাম, তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম, তারপরে নামের টাইটেল দিবেন, তারপরে বাবার নাম দিবেন, বাবার নাম টাইটেল লাস্ট নেম দিবেন, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, জেন্ডার মেল যেটা আপনি সেটা দিবেন, তারপর ওখানে দিবেন তোমার রিলিজন, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যা আছে আপনি দিবেন, কাস্ট, তারপরে কাস্ট কী, এসসি এসটি ওবিসি দিবেন, ঠিক আছে। এবার বলছে ভিএলই এডুকেশান ডিটেলস, আপনি কোন এডুকেশানে পাস করছেন, উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যেটা আপনার যোগ্যতা আপনি সেটা এখানে সিলেক্ট করবেন, ক্লিক করে কিন্তু ওখানে আপনি অবশ্যই পাবেন। এবার লেখা আছে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস আপনি পুরোটাই দেবেন, আপনার স্টেট, ডিস্ট্রিক্ট, ভিলেজ, পিএস থেকে শুরু করে, পিন নাম্বার থেকে শুরু করে অটোমেটিক আপনি এখানে সব পেশ করবেন। নিচে এখানে বলছে ডকুমেন্ট আপলোড, আপনাকে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা আপনি এখানে দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আপনি ফটো আইডি প্রুফ একটা দেবেন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড একটা প্রুফ আপনি স্ক্যান করে ওখানে দেবেন, সেটা 75 KB মধ্যে কিন্তু রাখতে হবে। তারপর বলছে দুই নম্বর বলছে কপি প্যান কার্ড, আপনাকে প্যান কার্ড লাগবে, প্যান কার্ড আগে আপনি স্ক্যান করে রাখবেন, স্ক্যান করার পরে আপলোড করতে হবে। তারপর বলছে এডুকেশান প্রুফ, আপনার একটা যে আপনি যে যোগ্যতা আছে সেই যোগ্যতা একটা প্রুফ, এডমিট কার্ড, সার্টিফিকেট একটা প্রুফ আপনাকে স্ক্যান করে ওখানে শো করতে হবে। দেওয়ার পরে আপনি এখানে প্রসেস টু পে করতে, প্রসেস টু পে করা মাত্রই আপনার ওয়ালেট থেকে 200 টাকা কাটবে, দুশো টাকা কাটার পরে আপনি একটা রিসিপ্ট পাবেন, ওই রিসিপ্টে আপনাকে লেখা থাকবে রেজিস্ট্রেশন নম্বর আর মোবাইল নম্বর, পরে আপনি নেক্সট পজিশনে ওই নম্বর এসে দিয়ে লগ ইন করে আপনাকে বাকি কাজটিও করতে হবে। তো আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দেবো, যে লগ ইন করার পর আপনাকে কীভাবে কাজ করতে হবে, আমার ওই ভিডিওর নিচে লিঙ্কে ক্লিক করে পরে ভিডিওটি দেখে আপনি সেটা কমপ্লিট করে নেবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।